বৃহত্তর নোয়াখালী অঞ্চলে প্রাচীন স্থাপনার একটি লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়ি। শহর থেকে 5 কিলোমিটার দূরে এর অবস্থান। কথিত আছে 400 বছর আগে জনৈক্য লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব লক্ষ্মীপুরে আসেন কাপড়ের ব্যবসা করতে। 1765 সালে তার নাতি গৌরকিশোর রায় রাজা উপাধি পান। তিনি মূলত জমিদার বাড়িটি নির্মাণ করেন, তবে তাকে ব্রিটিশের দালাল হিসেবে আখ্যা দেয় স্থানীয়রা। এলাকাটি পরিচিতি পায় দালাল বাজার নামে। 1947 সালে তৎকালীন জমিদার পালিয়ে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়। প্রায় 5 একর আয়তনের বাড়িটির প্রধান ফটক রাজপ্রাসাদ, জমিদার প্রাসাদ, অন্দরমহল, সানবাঁধানো ঘাট, নাট মন্দির দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থাপনাটি অরক্ষিত হয়ে পড়েছে, দোষে পড়ার ঝুঁকি রয়েছে। এই জায়গাটা অনেক দূর থেকে মানুষ আসে, এই প্রাকৃতিক দৃশ্য একদম অনেক পুরনো জায়গা, তো মানে পুরনো ইয়ে আছে, তো এগুলো দেখতে আসে, অনেক সুন্দর আছে জায়গাটা। বৃহত্তর নোয়াখালীর ভিতরে এত সুন্দর কোনো জায়গা নেই, ঠিক আছে, এটা আরও মনে করেন সরকারের আবেদন করে আরও সুন্দর করার দরকার। তো আমরা চাই লক্ষ্মীপুর একটা এই পুরানো স্মৃতি হিসাবে, রাজাদের স্মৃতি হিসাবে বা এই মহলটা হিসাবে এটাকে একটু মেরামত করা হোক। বাড়িটি ঘিরে প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও পর্যটন কেন্দ্র করার উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। গত অর্থবছরে বাড়ির সীমানার প্রাচীর নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও তা হয়নি। দালাল বাজার জমিদার বাড়ি লক্ষ্মীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে জড়িত। এটির যত দ্রুত সম্ভব এটির উন্নয়ন যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে এটি একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র হবে বলে আমি মনে করি। দালাল বাজার জমিদার বাড়িকে পর্যায়ক্রমে নান্দনিক করে তোলার কথা জানান জেলা প্রশাসক। 7.70 একর জমিতে যে জমিদার বাড়ি, এটি একটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গ্যাজেট হয়েছে, যেখানে ভূমি মন্ত্রণালয়ের মালিকানা অক্ষুণ্ণ রেখে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটির উন্নয়নে কাজ করতে পারবে। জমিদার বাড়িটি জাদুঘর করা হলে তা পর্যটনে সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মত স্থানীয়দের। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।